আমাদের দেশের সংসদ উদ্বোধন হচ্ছে, হই হই পড়ে গেছে মিডিয়ায়। সেদিন রাজপথে টানা হেঁচড়া করা হয়েছে সেই পদকজয়ী কুস্তিগীরদের, যাদের সম্মানকে আমরা বড় করে দেখাই। কোথায় গেল আজকে দেশের সম্মান? আমরা ভয়েস অফ ওমেন শুধু এই দাবিতে আজকে এখানে জমায়েত হয়েছে। আমরা চাই আর পাঁচজন মেয়েরা, পথচারীরা, যারা এই দাবিকে সম্মত বলে মনে করে, তারা এখানে এসে আমাদের সাথে জড়ো হবে। কিভাবে কেন, কারণটা কিভাবে, কারণটা কি? মানুষ তো প্রতিবাদ করে নিজেদের মতো করে, বিভিন্ন রাস্তায় মিছিল করে, জমায়েত করে। আমরা নতুন পদ্ধতি চেষ্টা করছি, এইভাবে একে দাঁড়িয়ে গলা দিয়ে চিৎকার করে, গান করে প্রতিবাদের চেষ্টা করছি। রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটে গেছে, শুধু একটা ঘটনা বলে নয়, আমাদের এই প্রতিবাদ সব কিছু নিয়ে, আমাদের নারী জাতিকে যারা অসম্মান করবে তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলছে এবং চলবে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী মল্লিক। দাঁড়ানোর চেষ্টা করছি। কোনো প্রমাণ থাকলে প্রমাণ প্রস্তুত করে দিতে, তিনি প্রমাণ হয়ে গেলে তিনি সিসি কার্ডে ঝুলবেন, এই কথাটা তিনি বলেছেন কালকে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় তো ছিল, এক নম্বর এফআইআর করার পর তাকে গ্রেপ্তারের একটা বোধ হয় নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই হিসেবেও তো কোনো কাজ হয়নি, সেই হিসেবটাও তো হয়নি। তাদের সঙ্গে আমার প্রশাসনের উচ্চতর কর্তৃপক্ষ সেভাবে কেউ বসেছে কিনা আমাদের জানা। তাদের তো সাত দিন সময় দেওয়া, সময় তাদেরকে সময় দেওয়া, তারা তো এক মাসের উপর যন্ত্র মন্ত্র ধর্ণা দিচ্ছে। আজকে যখন তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে, যখন সারা দেশব্যাপী, শুধু দেশব্যাপী নয়, যেহেতু আন্তর্জাতিক কুস্তি ফেডারেশন বোধহয় একটা হুমকি দিয়েছে, তখন যদি টনক নড়ে তাহলে আমাদের কিছু বলার নেই, আমাদের তো রাস্তায় নামতেই হবে। লজ্জিত বলে মনে হচ্ছে? একদম লজ্জিত, আমরা ভীষণভাবে লজ্জিত। যখন তারা আন্তর্জাতিক হুমকি পাচ্ছে তখন তারা একটু নড়ে চড়ে বসছে, তার আগে অবধি তাদের কিচ্ছু করে না। আপনার নাম? লাকি দাস। मैंने पहले दिन कहा था, कब हुआ, कहां हुआ, किसके साथ हुआ, और साथ ही साथ ये भी कहा था कि अगर एक भी प्रकरण मेरे ऊपर साबित हो जाएगा तो मैं फांसी पर लटक जाऊंगा, इसके लिए किसी को कहना नहीं पड़ेगा। आज भी मैं अपने उसी पुरानी बात पर कायम हूं। रहा सवाल आप कि फला क्या कह रहे हैं, फला पंचायत हो रही है, फला क्या कह रहे हैं, भाई मुझसे क्या लेना देना है? मेरे को जो कुछ भी होगा वो दिल्ली पुलिस करेगी, दिल्ली पुलिस की जांच करेगी, और अगर दिल्ली पुलिस की जांच में मैं दोषी पाया जाता हूं तो जो कुछ करेगी न्यायपालिका करेगी। फला के कहने से कुछ होने वाला नहीं है, इसलिए आप सभी लोगों से हाथ जोड़ करके विनती है कि अनावश्यक क्वेश्चन ना करें। अगर एक भी आरोप मेरे ऊपर साबित हो जाएगा मैं फांसी पर लटक जाऊंगा, अपनी बात पर कायम हूं।